বন্ধুরা, মাধ্যমিক 2019-এর জন্য এই প্রয়োগটি ইম্পর্টেন্ট, এটির এর পুরো সমাধান করব। তা প্রশ্নটি হলো, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র এবং ও আয়তক্ষেত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু। প্রমাণ করো যে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়ালস টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তো এখানে সবার প্রথমে ছবিটাকে আমাকে আঁকতে হবে, যে কি বলে দিয়েছে এবং কি প্রমাণ করতে হবে সেটাকে বেস করে ছবিটা আঁকতে হবে। তো সবার প্রথমে চিত্রটা এখানে এঁকে নেব। চিত্র তাহলে কি, এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, তাহলে একটা আয়তক্ষেত্র আঁকি। সবার প্রথমে একটা আয়তক্ষেত্র এখানে এঁকে নিলাম। এই আয়তক্ষেত্রের এর আয়তক্ষেত্র বলে দিয়েছেন, এঁকে নিয়েছি। ও কি হচ্ছে, আয়তক্ষেত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু, যেখানে খুশি একটা বিন্দু হচ্ছে ও। আমি ধরে নিলাম এখানে একটা বিন্দু ও। এবার বলেছে এ ও, মানে এ ও বাহুর মান বের করতে হবে। এখানে আমি নাম দিই এ বি সি ডি আয়তক্ষেত্র বলে দিয়েছে, আর এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু। এবার এখানে এ ও আর ও সি বলেছে, তাহলে এগুলো সব যুক্ত করতে হবে, তাই না? এ ও তৈরি করতে হবে, এ তারপরে বলেছে ও সি, মানে এইটা যুক্ত করতে হবে এখানে এখান দিয়ে, এটা যুক্ত করতে হবে, দেন এটা, দেন এটা। কেন, এখানে ওডি রয়েছে, ওবি রয়েছে, এগুলো যুক্ত করতে হবে। এটা ও, তাহলে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র আমি এঁকে দিয়েছি, যার অভ্যন্তর একটা বিন্দু ও। এগুলো যুক্ত করলেই প্রমাণ করা যাবে। তা চিত্র সবার প্রথমে আমাকে বুঝে আঁকতে হবে। তো এখন কোন এটা সম্বন্ধে একটু লিখে দেব যে সমাধান। তো এখানে এখন চিত্রটার সম্বন্ধে যা আমাকে বলে দিয়েছে সেটা একটু লিখে দেবো, প্রদত্ত বলে সেটা লিখে দেবো চিত্রের পরে। প্রদত্ত ও যে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র যার অভ্যন্তরে ও একটি বিন্দু। তো এরপরে হচ্ছে প্রামাণ্য বিষয়। তো এখানে বলে দিয়েছে যে কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এইটা বলে দিয়েছে। তা সেটা লিখে দেবো ও এ স্কোয়ার কোশ্চেনে, ও সি স্কোয়ার ইকুয়ালস টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার লিখে দিলাম। এবার প্রামাণ্য বিষয়ের পর যদি কোনো অঙ্কন আকার থাকে, মানে এ যেটা আমাকে আঁকতে হবে এক্সট্রা প্রমাণ করতে গেলে, সেটা হয় অঙ্কন। তাই এখানে অঙ্কন এই প্রয়োগের ক্ষেত্রে অঙ্কন লাগবে। তা কি অঙ্কন, অঙ্কন দেখো আমি এখানে কি করছি, অঙ্কনটা যে এ বি অথবা ডি সি ডি যে কোনো বাহু ধরে নিতে পারো, এ বি বা সি ডি এ সমান্তরাল সরলরেখা কি হচ্ছে, এই যে একটা সমান্তরাল সরলরেখা টানলাম এ ডি কে, হচ্ছে পি আর এখানে ধরে নাও কিউ বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে কি ও। তাহলে কি লিখবো, ও বিন্দু দিয়ে কি হচ্ছে, ও বিন্দু দিয়ে এ বি অথবা সি ডিও লিখতে পারো, আমি এ বি লিখলাম, এ বি বাহুর সমান্তরাল সরলরেখা কি হচ্ছে, ও বিন্দু দিয়ে এ বি বাহুর সমান্তরাল সরলরেখা টানা হলো বা অঙ্কন করা হলো, যা কি হচ্ছে এ ডি, এই যে এ ডি বাহু আর হচ্ছে কি বি সি বাহু, ও বি সি বাহুকে কি করছে, এ ডি বাহু এবং বি সি বাহুকে কি করছে, এ পি বাহুকে সরি যথাক্রমে কথা লিখতে হবে, যথাক্রমে কি হচ্ছে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে দেখে নাও, ও বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল সরলরেখা টানলাম, যা হচ্ছে এ ডি কে পি বিন্দুতে এবং বি সি কে কিউ বিন্দুতে ছেদ করে। তা এরপরে যে মেইন পার্টটা আসবে সেটা হলো প্রমাণ। তাহলে আমরা এখানে জানতে পারছি যেহেতু ও এ বি সমান্তরাল কি হয়ে যাচ্ছে, পি কিউ,
এবি সমান্তরাল পিকিউ। সুতরাং কি আমরা বলতে পারি যে এবি সমান্তরাল পিকিউ হলে আমরা এখানে বলতেই পারি এই যে এই বাহুটার এই বাহুটা যদি লম্ব হয় তাহলে এই বাহুটার সঙ্গে কি হবে, এন লম্ব হবে, 90 ডিগ্রি হবে। এর তাহলে কি বলবো যে পি কিউ ও লম্ব কি হচ্ছে কার ওপর, পি কিউ লম্ব হচ্ছে এ ডি এর ওপর। ও আরেকটা কথা বলতে পারি যে এ পি কিউ লম্ব কার ওপর, বি সি এর ওপর, মানে এইটাও 90 ডিগ্রি, যেহেতু এটা একটা সমান্তরাল এটাও 90 ডিগ্রি। সুতরাং আমি বলতে পারি যে এ কি এ ত্রিভুজ এ ও পি এইটা, তারপরে এইটা হচ্ছে ত্রিভুজ কি হচ্ছে এ ডি ও পি কমা দিয়ে ত্রিভুজ উচ বি ও কিউ, এটা হলো, তারপরে এইটা সি ও কিউ, ও ত্রিভুজ সি ও কিউ কি হচ্ছে সি ও কিউ প্রত্যেকে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে কি হয়, আমরা ফর্মুলা জানি অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা শিখেছি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে, প্রথম ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোনটা, এইটা। তাহলে ও ডি স্কয়ার ইকুয়ালস টু বি পি স্কয়ার প্লাস কি হচ্ছে ও পি স্কয়ার। তাহলে এখানে এর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে লিখে দেবো কমা কমা দিয়ে, তাহলে এখান থেকে কি পাচ্ছি, সুতরাং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি প্রথম এম কি আছে এ ও পি, এ ও পি এর ক্ষেত্রে এইটা হয়ে যাচ্ছে কি কি অতিভুজ। তাহলে হচ্ছে এ ও স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে এ এ পি স্কোয়ার প্লাস কি হয়ে যাচ্ছে ও পি স্কোয়ার কমা দিয়ে, এখানে দ্বিতীয় হচ্ছে ডি ও পি আছে, ডি ও পি এর ক্ষেত্রে এটা হচ্ছে অতিভুজ। তাহলে হচ্ছে ডি ও স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে এ ডি পি স্কোয়ার আর প্লাস কি হয়ে যাচ্ছে ও পি স্কোয়ার। এবং বি ও কিউ এর ক্ষেত্রে কি হচ্ছে, এইটা হচ্ছে অতিভুজ ও বি স্কোয়ার, কারণ 90 ডিগ্রি বিপরীত কোণটা হয়। তাহলে বি ও স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ ও কিউ স্কোয়ার প্লাস কি হয়ে যাচ্ছে এ বি কিউ স্কোয়ার কমা দিয়ে, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে অতিভুজ ও সি বা সি ও তার স্কোয়ার ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে সি কিউ স্কোয়ার প্লাস কি হয়ে যাচ্ছে ও কিউ তার হোল স্কোয়ার। তা এখানে আমাকে প্রমাণ করতে হবে, ভালো করে যদি লক্ষ্য করি যে আমাকে প্রমাণ করতে হবে এইটা ও সি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার বের করতে হবে। তাহলে এই দুটোকে আইডেন্টিফাই করবো, ও স্কোয়ার প্লাস হচ্ছে ও সি স্কোয়ার বা সি ও স্কোয়ার, তাহলে এই দুটোকে প্লাস করবো, এর মানগুলোকে ইনক্লুডেড করবো। তা সুতরাং লেখা যায় এ ও এ ও তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে লিখলাম ও সি স্কোয়ার এর ইকুয়ালস টু কি লেখা যায় এ ও এ ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়ালস টু, এর মানটা, এর মানটা এখানে বসিয়ে দেবো যে এ পি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার, তারপরে হচ্ছে এ প্লাস ও এ ও সি স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দেবো সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। তাহলে এই দুটো আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো আমাকে এখানে এই পাশেরটা আমার চলে এসছে, কিন্তু এই পাশে আনতে হবে কি কি ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তাহলে ও বি স্কোয়ার মানে এই ভ্যালুটা আমাকে আনতে হবে, এই ভ্যালুটা আনতে গেলে এই ভ্যালুটার মানে হচ্ছে ও কিউ স্কোয়ার প্লাস এস বি কিউ স্কোয়ার। দেখো তো এইখানে ও কিউ স্কোয়ার কোথায় আছে, এখানে আছে ও কিউ স্কোয়ার। তাহলে এর আগে কি হচ্ছে বি কিউ স্কোয়ার রয়েছে, তাহলে যেখানে বি কিউ স্কোয়ার আছে এখানে সি কিউ স্কোয়ার আছে, তাহলে মানে এখানে কি আনতে হবে বি কিউ স্কোয়ার। তা এখানে যদি ভালো করে লক্ষ্য করি আমাকে ও ডি স্কোয়ারও আনতে হবে, তাহলে ডি পি স্কোয়ার আছে এখানে, এ পি স্কোয়ার আছে আর এখানে ও পি স্কোয়ারটা রয়েছে, তার মানে এইটা আর এইটা এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে কি এইটাই কনভার্ট করতে হবে আর এ কে কি ডি ডি পি স্কোয়ারে কনভার্ট করতে হবে, এ পি স্কোয়ারকে ডি পি স্কোয়ার। তো কিভাবে করবো, যদি ভালো করে চিত্রের দিকে আমরা লক্ষ্য করি এই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এইটা সি ডি পি বি এটাও একটা কি হয়ে যাচ্ছে আয়তক্ষেত্র, আবার এ বি কিউ পি এটাও একটা আয়তক্ষেত্র। তাহলে বলতে পারি সি কিউ ইকুয়ালস টু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান আমরা জানি, তাহলে সি পি সি কিউ ইকুয়ালস টু হচ্ছে ডিপি, আবার বলতে পারি এ পি ইকুয়ালস টু বি কিউ। তাহলে এই মানগুলো বসিয়ে দেবো সি ই কিউ এর জায়গায় হচ্ছে ডিপি স্কোয়ার, আমরা পেয়ে গেলাম যেটা আমার দরকার ছিল এখানে, ডিপি স্কোয়ার মানটা বসিয়ে দেবো। কিন্তু এখানে কি আছে এ তোমার এ বি কিউ পি ও আর কি হচ্ছে সি সি বি সি ডি কি
কিউ, সি ডি, পি কিউ ও দুটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। যেহেতু আয়তক্ষেত্র তাহলে এখানে আমরা বলতে পারি যে এইটা এই বাহুটা এই বাহুটা সমান আয়তক্ষেত্র, যেহেতু এইটা পুরোটা, তাহলে এই বাহুটা এইটুকু বাহু মানে ডি পি ইকুয়ালস টু সি কিউ বলতে পারি। তাহলে ডি পি ইকুয়ালস টু, সুতরাং কি ডি পি ইকুয়ালস টু কি হচ্ছে এ সি কিউ। এবং দেখো এইটাও একটা এ বি কিউ পি, এটাও কি বলেছি একটা আয়ত আয়তক্ষেত্র, তাহলে এই বাহুটা বিপরীত বাহুগুলো সমান, তাহলে এ পি ইকুয়ালস টু বি কিউ, এ পি ইকুয়ালস টু হচ্ছে বি কিউ। তো এইগুলো এখন এখানে বসাবো, তো এখানে আর জায়গা নেই, উপরে কিছু অংশ আমি মুছে দিলাম, তোমরা নোট করে নিও এগুলো। কি করছি, এইটা যেটা আছে সেটা লিখে দিচ্ছি, যে এ ও স্কোয়ার প্লাস কি হচ্ছে ও সি স্কোয়ার ইকুয়ালস টু কি হয়ে গেছে, এইটা চেঞ্জ করতে হবে এপি, এপি এর জায়গায় কি বসাবো বি কিউ বসাবো, এপি এর জায়গায় কি এপি ইকুয়ালস টু কি বি কিউ রয়েছে এখানে, এপি ইকুয়ালস টু কি হচ্ছে বি কিউ, তাহলে এপি এর জায়গায় কি বি কিউ বসাবো, তাহলে বি কিউ, তাহলে এখানে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এর নেক্সট কি আছে, ওপি আছে, ওপির ভ্যালু আমার দরকার, ওপি স্কোয়ার রেখে দিলাম। নেক্সট কি আছে, এ কিউ সি কিউ স্কোয়ার, সি কিউ স্কোয়ার মানে সি কিউর জায়গায় আমি কি বসাতে পারি ডিপি, এটাকে চেঞ্জ করতে হবে ডিপিতে, তাহলে এটা কি ডিপি বসিয়ে দিলাম, তার হোল স্কোয়ার রয়েছে ডিপি, তার হোল স্কোয়ার দিয়ে দিলাম, তার প্লাস ও কিউ স্কোয়ার এটা দরকার, ও কিউ স্কোয়ার রেখে দিলাম। তো নেক্সট এখন আমাকে দেখো এই, তো আমাকে এই দুটোর ভ্যালু বসাতে হবে, যে এখানে এই প্রমাণে চেয়েছিল ও বি স্কোয়ার, ও বি স্কোয়ার মানে কি কি আছে, ও কিউ স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার, দেখো ও ও ও কিউ স্কোয়ার, তা আমি এটাকে সাজিয়ে লিখি ও কিউ স্কোয়ার, এটা লিখে দিলাম, প্লাস কি হয়ে যাচ্ছে এখানে কি রয়েছে বি কিউ, বি কিউ তার স্কোয়ার, তাহলে এইটা আর এইটা লিখে ফেললাম, আর বাদ বাকি যে দুটো আছে এ সেই দুটো যে এখানে এইটা লিখে ফেললাম ডি পি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার। তাহলে আর এখানে যেটা রয়েছে ও এ ও তার হোল স্কোয়ার, ও সি তার হোল স্কোয়ার, তো এখন আমাকে এ পাশে যেটা আছে সেটা লিখে ফেললাম, যে এ ও তার হোল স্কোয়ার প্লাস ও সি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এইটুকু দেখো এইখানে ও কিউ স্কোয়ার প্লাস ডি কিউ স্কোয়ার ইকুয়ালস টু, সরি ও কিউ স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার ইকুয়ালস টু আমরা পেয়ে গেছি কি বি ও স্কোয়ার, তাহলে এখানে বসিয়ে দেবো বি ও তার হোল স্কোয়ার প্লাস, এইখানে দেখো নেক্সট এইখানে আমরা দেখছি এইটুকুর দিকে ভালো করে দেখলে ডি পি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার, এখানেও দেখো ডি পি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার ইকুয়ালস টু কি পাচ্ছি ডি ও স্কোয়ার বা ও ডি স্কোয়ার, তবে এই জিনিসটাই এখানে আমাকে প্রমাণ করতে দিয়েছিল বা এখানে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা হলো কি প্রমাণিত। জিনিসটাকে ভালো করে গুছিয়ে বুঝতে হবে কি বলেছি, চিত্রটা আঁকো, চিত্রটা আঁকার পরে এ কি সাহায্য নিতে হবে একবার তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ভালো করে যদি প্র্যাকটিস করো এবং ভালো করে বুঝে নিতে হবে যে কি কন্ডিশন, মুখস্থ করলে একটার ঘাড়ে একটা চেপে যাবে, ভালো করে এইভাবে যদি ছবি দেখে কি কি করতে হবে, যে আমাকে প্রমাণটা ধরে আগাতে হবে, শুধু প্রমাণটা বলে দেওয়াই আছে, ওটা যেভাবে দিয়েছে সেভাবে আমি বের করবো, এখানে সংখ্যা আমাকে চেঞ্জও করে দিতে পারতো, সেক্ষেত্রে অন্য কিছু হতো, এখানে এটা মাইনাস দিয়ে দিতে পারতো, এটাকে এপাশে এনে মাইনাস দিয়ে দিতে পারতো, এপাশে এপাশে ওটা ওপাশে দিয়ে যেত, তাহলে কি এটা ভালো করে বুঝে নিতে পারে, বুঝে মনেও রাখতে হবে, এটা দিয়ে বিভিন্ন এমসিকিউ কোশ্চেন হয়, শর্ট কোশ্চেন হয়, সেগুলো তো আমি পরবর্তী ভিডিওগুলোতে দিয়ে দেবো। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে তো ভিডিওটিকে লাইক করো, আর যদি তোমরা চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ও আর তোমাদের বন্ধুকে এই ভিডিওটি সবার প্রথমে শেয়ার করো এবং তাকে শিখতে সাহায্য করো।